ছবিতে এবার বিস্তারিত। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী সহিংসতা দুই বছর পার হলেও এখনো ধরা পড়েনি মূল হোতারা। বিচার চেয়ে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি দিয়েছে আহত ও নিহত পরিবারের স্বজনরা। গত 18 মার্চ 2019 পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে উপজেলা 9 কিলো নামক স্থানে সন্ত্রাসীদের ক্রাশফায়ারে 2 প্রিজাইডিং অফিসার ও 4 আনসার সদস্য সহ 8 জন নিহত এবং 33 জন আহত হয়। ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করলে বিভিন্ন সময় 15 জন আটক হলেও ধরা পড়েনি মূল হোতাদের কেউ। কষ্ট আর যন্ত্রণায় দিন পার করছেন আহতরা। মূল হোতাদের আইনের আওতায় আনতে বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি দেন। বাঘাইছড়ি থানার সার্কেল ASP আব্দুল আওয়াল মানববন্ধন স্থলে উপস্থিত হয়ে আহত ও নিহত পরিবারের স্বজনদের সাথে কথা বলে ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার করার পাশাপাশি নিহতদের স্মরণে স্মৃতিফলক স্থাপনের প্রতিশ্রুতি দেন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইম বলেন, ঘটনার 2 বছরেও মূল হোতাদের আইনের আওতায় আনা সম্ভব না হওয়ায় স্বজনদের মাঝে দিন দিন হতাশা ও ক্ষোভ বাড়ছে। তাই মূল হোতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।